স্ত্রীর মৃত্যুর একদিন পর ঢাকা সিনেমার পরিচালক সোহানুর রহমান সোহানও মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর উত্তরায় নিজ বাসায় ঘুমের মধ্যে তার মৃত্যু হয়। সন্ধ্যায় উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল 64 বছর। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার স্ত্রী প্রিয়ারও মৃত্যু হয়েছে। কেয়ামত থেকে কেয়ামত সহ বহু সফল সিনেমা পরিচালনা করেন জনপ্রিয় এই পরিচালক।